আপনার বন্ধু সালমান শাহ, আপনি ইমোশনাল হয়ে গেছেন তার ছবিটা দেখে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে। আপনি একটু বলেন ওনার সম্পর্কে। আপনার চোখ ভেজা আমি দেখতে পাচ্ছি। ইমোশনাল হয়ে গেছে কথা বলতে পারছি যে আমি তো ওর এভাবে চাইনি, তাই না? আর সেটা কথা না, কথা হচ্ছে যে সালমান সম্পর্কে 24-25 বছর ধরে এত কথা বলছি, এখন আর বলতে ইচ্ছা করতেছে না। একটা কথাই বলবো যে তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়, যেরকম কালকের পিকনিকটাও আমার অপূর্ণ থেকে যায়। আপনি কি আশা করেছিলেন যে সালমান শাহর ছবিটা এখানে থাকবে? আসলে আমি কমিটিতে নাই, তো এখন কোনো সময় আশা করিনি যে সালমানকে মানে এভাবে একটা সুন্দর একটা জায়গায় রাখবে সবাই, যে কারণ এখন পুরো ফিল্মটাই টোটালি একটা আলাদা একটা জগৎ হয়ে যায়, যেটা প্রতি আমাদের কিন্তু বিতৃষ্ণা এসে গেছে। ফিল্ম আমরা ফিল্মের লোক, তারপর ফিল্ম ভালোবাসি, ফিল্মের জন্যে আসা, ফিল্মের জন্য করা, আর ফিল্মের জন্য আজকে আমি দন। আমার কথা হচ্ছে যে আমি তো ওকে এইভাবে চাইনি, আমি চাইছি। আপনি কি কারণে আজকে ওনাকে এত বেশি মিস করছেন ডন ভাই? আমি বলতে পারছি না, আমি কত বলতে পারবো। আপনি কি ওনাকে অনেক মিস করেন? কি আমার বন্ধু তো, আর ঘটনা হচ্ছে যে ও থাকলে পিকনিকে কিরকম হতো এটা তুই বুঝতে পারতিস, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওই নাই, তাই আমার কালকের পিকনিকটাও অপূর্ণ থেকে যাবে বরাবরের মতো। আগেও যেরকম হয়েছে এখন হবে, ভবিষ্যত হবে। আপনি আমাদের কাছে সবসময় বলেন সালমান যে কি, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো। হি ওয়াজ ওয়ান অফ দা পার্ট অফ মাই সোল। তারপর দেখছেন, তারপর কিছু আপনি কি, আমি যতগুলো ইন্টারভিউ দেখেছি আপনার বন্ধু সম্পর্কে, আপনার মতামত কোথাও আপনাকে কাঁদতে দেখিনি, আপনি কাঁদছেন? আমার মানে জানি না, মানুষ ইমোশন হঠাৎ এসে যায়, একটা ফিল কাজ করে, যেটা সালমান আমার গিয়েছিল, আমি সালমানে গিয়েছিলাম, এটা একমাত্র ও জানে, একমাত্র আমি জানি, তাই না? আপনি আমাকে ডাকছিলেন যে সালমান চল সালমানকে দেখে আসি, চল সালমানের ছবিটা দেখে আসি, কারণ সালমানের ছবি দেখতে হবে, এটা আমার কষ্ট লাগে। আমার বন্ধু তো আর কিছু বলতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ডন ভাই, ডন ভাই, ডন ভাই, ডন ভাই, ডন ভাই, আমার আর কান্দাস না প্লিজ ডন ভাই, তো ভালোই বস যেতে প্লিজ। খারাপ লাগবে, তুই যদি সত্যিকারের বন্ধু হয়ে থাকিস, এটা হচ্ছে মেইন ব্যাপার, কে কি বুঝলো আই ডোন্ট কেয়ার, উপরওয়ালা আছে, তাই না? ওই মতামত গুলো আপনি কিভাবে দেখেন যে কে কি? আমি 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 সালমানকে খুব ভালোবাসি, এখনো বাসি, আর মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে যাব। তারপর সালমান ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ ওকে একটা ভালো জায়গায় রাখুক, এটা আমার দোয়া। আমার